করোনার বাড়বাড়ন্তির জন্য রাজ্য সরকার নির্দেশিকা জারি করে সমস্ত স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে পূর্ব বর্ধমান জেলার কানলার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে চলছে পরীক্ষা। কি করে সরকারি নির্দেশকে অমান্য করে স্কুলে পরীক্ষা নেওয়া হচ্ছে সেই প্রশ্ন উঠছে। ওই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা জানায় মঙ্গলবার তাদের মৌখিক পরীক্ষা রয়েছে। আজকে স্কুলে আমাদের এমনি প্র্যাকটিক্যাল এক্সাম দিন পড়া আছে, তাই আমরা জাস্ট প্র্যাকটিস করার জন্য এসেছি। কি জন্য এসেছো? প্র্যাকটিক্যাল এক্সাম আছে, দুদিন পরে আমাদের প্র্যাকটিস হয়নি, একবারও ওটার জন্য এসেছি। আচ্ছা, আসতে দাও। আর জানো কি যে সরকার থেকে স্কুলে আসা বন্ধ করেছে স্টুডেন্টদের, যেহেতু ভ্যাকসিনেশন হয়নি বলে? আমাদের রিকোয়েস্টেই স্কুল বলেছিল, আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আমরা স্কুলে আসবো। কোন ক্লাসে পড়ো? 12। নাম? আমি প্রিয়াংশু কর্মকার। এরকম স্কুল বন্ধর কথা কিছু জানেনি তোমাদের? জানিয়েছিল, কিন্তু এবার আমাদের প্রজেক্টর ভাইবা আছে, তার জন্য আসতে হচ্ছে। দেখেছে যখন তো আসতে হবে। কে দেখেছে? এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কোন মন্তব্য করতে চাননি। স্কুল কি খোলা? স্কুলে শুধুমাত্র ছাত্রছাত্রীদের প্রবেশের অনুমতি মিলছে। এ বিষয়ে শিক্ষা দপ্তরের আধিকারিক জানান, কোনোভাবেই এই সময় স্কুলে পরীক্ষা নেওয়া যাবে না। ওই স্কুল কর্তৃপক্ষকে পরীক্ষা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কানলা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।